আজকে আবার আপনাদের মাঝে এলাম নতুন একটা কিছু দিতে। প্রায় মানুষ আমাকে বলছে যে আমাদের চর্বি জমে যাচ্ছে পেটে, সাইড টাইট বিশাল ভরি হয়ে যাচ্ছে। এগুলো এগুলোর কারণই হচ্ছে, একটা যদি লোহাকেও ফেলে রাখা যায় সেটা কিন্তু মরিচা পড়ে। মানুষ খাদ্য খায় কিন্তু শারীরিক পরিশ্রম করতে চায় না, এমনই অবস্থা। ল্যাট্রিনে যাবে, দেখা গেল যে কোমরে পায়খানা করছে, সেখানে বোধ হয় রিমোট দিলে বোধ হয় আরো ভালো হয়, এমনই পরিস্থিতি মানুষের। খেতেও হবে, এক্সারসাইজও করতে হবে। তো ছোট্ট একটা যোগ দেবো আজকে, এটা না হচ্ছে অর্ধ চন্দ্রাসন। এটা প্রত্যেকটা দিন 8 থেকে 10 বার করে করুন, কিছু না কিছু উপকার হবে। দ্বিতীয়ত, কিডনি ভালো থাকবে, কিডনির সাইডে রক্ত চলাচল বৃদ্ধি হবে, কিডনিটাও সতেজ থাকবে, শরীরটাও সুস্থ থাকবে, মানসিক শক্তি বৃদ্ধি পাবে। এই অর্ধচন্দ্রাসন এটা করার সময় শ্বাস ত্যাগ করে বাম কাতে গেলে বাম কাতে আবার শ্বাস রিলেটেড করা যায়, শ্বাস নর্মাল রেখেও করা যায়। তো প্রথমে আমি দাঁড়াচ্ছি সোজা হয়ে, সামনের দিকে পা, চার আঙুল ফাঁক রইল, হাত দুটো কানের দুই পাশে থাকবে আর তালু সোজা, বডিটা টান টান। আমি আস্তে আস্তে ডান দিকে হিলব, কিন্তু সামনে বডি ঝুলবে না, পিছের দিকে যাবে না, একদম সোজাসুজি কা এইভাবে। নিঃশ্বাস বুক ভরে আগে নিয়ে নিলাম, এবার ধীরে ধীরে ছাড়ছি। শ্বাসটা নর্মাল থাকবে, এইভাবে কিছুক্ষণ থাকি। পনেরো সেকেন্ড রইলাম, আবার নিঃশ্বাসটা টেনে নিলাম। এবার বাম দিকে, সোজা দাঁড়ালাম, কান্ত বোধ হলে হাতটাকে আস্তে করে ঝুলে দাঁড়িয়ে চোখটা বন্ধ করে নিঃশ্বাস টেনে নি। এটা একটা সেট গেল, এইভাবে 8 থেকে 10 বার করা প্রত্যেকটা দিন। আরেকবার দেখাচ্ছি, পা দুটো সামনে, চার আঙুল পরিমাণ ফাঁক, হাতটা সোজা উঠবে, কানের দুই পাশে টান টান অবস্থা, কোন ব্যান্ড হবে না, এরকম সোজা। নিঃশ্বাস বুক ভরে টেনে নিলাম, ছাড়তে ছাড়তে ডান দিকে হেললাম, বডির সামনেও ঝুঁকবে না, পিছনেও যাবে না, সোজা চাঁদের মতো চন্দ্রাসন। এবার নিঃশ্বাসটা ত্যাগ করে আবার বুক ভয় নিয়ে নেই, প্রত্যেকটা দিন করুন, সকাল বিকাল, জীবনটা সতেজ সবল সুন্দর থাকবে।